नमस्कार अपनारा देखें चैनल 24/7 अपने संगे यह मुहूर्ते रही अर्णव चोख रखब अत्यंत गुरुत्वपूर्ण एक खबरे करोना आक्रांत प्राक्तन मुख्यमंत्री करोना आक्रांत बुद्धदेव भट्टाचार्य आक्रांत तार स्त्री मीरा भट्टाचार्य श्वासकष्टे समस्या देखा देवाय ताके मंगलवार राते दक्षिण कलकाता एक बेसरकारी हासपाताले भर्ती करा हय बुद्धबाबू बाड़ीते चिकित्साधीन मीरा भट्टाचार्य श्वासकष्टजनित समस्या छिलई तार अक्सिजेन सैचुरेशन नेमे गिएछे 84 करोना आक्रांत होलेओ हासपाताले भर्ती होते चाननि बुद्धदेव भट्टाचार्य बाड़ीतेई तार 5 मिलीलिटार अक्सिजेन बाड़िये दिते बोलेछेन चिकित्सकरा सीपीएम सूत्रेर खबर बुद्धबाबू शरीरे अक्सिजेनेर मात्रा एखोनो उद्बेगजनक नय तबे जेहेतु तिनि दीर्घदिनेर सीओपीडी रोगी ताई ताके बाड़ीते रेखे चिकित्सा कराते चाइछेन ना सीपीएम नेतृत्व तबे बुद्धबाबू हासपाताले जेते राजी नन बोलेई जानिएछेन तारा परिस्थिति विवेचना करे सिद्धान्त नेওয়া হবে करोना आबहे दीर्घदिन धरेई बुद्धबाबू ओ तार स्त्री तेमन भावे बाड़ीर बाइरे बेरोन ना एबार भोट दितेओ जाननि तिनि कयेकदिन धरे शारीरिक समस्या देखा देवाय तादेर करोना परीक्षा करा हय मंगलवार सकाले से रिपोर्ट पजिटिव आसे আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন আক্রান্ত তার স্ত্রী মীরা ভট্টাচার্য শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধবাবু বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন মীরা ভট্টাচার্যের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিলই তার অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছে 84 করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই তার 5 মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন চিকিৎসকরা সিপিএম সূত্রের খবর বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয় তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী তাই তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না সিপিএম নেতৃত্ব তবে বুদ্ধবাবু হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তারা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে করোনা আবহে দীর্ঘদিন ধরেই বুদ্ধবাবু ও তার স্ত্রী তেমনভাবে বাড়ির বাইরে বেরোন না এবার ভোট দিতেও যাননি তিনি কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাদের করোনা পরীক্ষা করা হয় মঙ্গলবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে সারা দিন পাশাপাশি অন্যান্য আরো অনেক খবরে আমরা চোখ রাখব আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য